নিয়ত যোগ দেওয়ার পরে সব জায়গায় আমি সমস্ত নজদিদের বিরুদ্ধে কথা বলেছি। অনেকে বলেছে হুজুর আপনি এত এত গুতান কেন ওদেরকে? আমি গুতাই না, আমি তো জানি কি আছে। আমি জানি না, আজীবন তো হেদাকে মাহফিল পিছাই জানি না। মুখে এক কথা অন্তরে, মুখে এক অন্তরে, আমি কি আলহামদুলিল্লাহ শুধু চাকরি না সুন্নিয়ত সুন্নিয়ত যোগ দিয়েছি বলে যদি আমার জীবনে চলে যাই, আমি হাসি মুখে জীবন দিতে রাজি আছি। তারপরে বাতিলের কাছে মাথা নত করতে রাজি নাই, রাজি নাই, ঠিক কিনা বেঠি। তাদের নিজ দিয়া নহর সমূহ প্রবাহমান হতে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজিকে ভালোবাসতে হবে কি হবে না? জোরে কান হবে কি হবে না? আমার দয়াল নবীজিকে নিয়ে যারা কটূক্তি করে, আমার দয়াল নবীজির শানে যারা বেয়াদবি করে, এরা কখনো জান্নাতে যাবে না, যাবে না কি? জোরে বলেন। যারা আমার দয়াল নবীজিকে বলে আমার দয়াল নবীজিকে নাকি আমাদের মতন সাধারণ মানুষ ছিল, জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার একজন দেখলাম আব্দুর রাজ্জাক বিন কাজ্জাব, আমি কোনো সমালোচনা করা পছন্দ করি না, এই আব্দুর রাজ্জাক বিন কাজ্জাব তিনি একটা আলোচনার মধ্যে বলেছে আমার দয়াল নবীজির জাবান থেকে নাকি দুর্গন্ধ আসতে, ধরে বলেন না নাউজুবিল্লাহ। আর একটু ধরে বলেন নাউজুবিল্লাহ। যেখানে আমার দয়াল নবীজি যখন আমার দয়াল নবীজি যখন মা আমিনার গর্ভে ছিলেন, মা আমিনা শুধু জাবান থেকে থুতু ফেলেছে, থুতু ফেলেছে, ওই থুতু থেকে পর্যন্ত সুগরাম বের হতো। সুবহানাল্লাহ বলেন। সবাই প্রশ্ন করে তোমার থুতু থেকে কেন এত সুগরাম বের হয়? মা আমিনা ডাক দিয়ে বলে আমার জাবান থেকে সুগরাম বের হচ্ছে না, আমার পিঠে যে আছে, আমার পিঠে যে আছে তার কারণে সুগরাম বের হচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে যারা বলে, যারা বলে আমার দয়াল নবীজির জবান থেকে নাকি দুর্গন্ধ বের হতো, জিবরাইল আমিন যখন আমার দয়াল নবীজির সামনে আসতো, জিবরাইল আমিন নাকি বলেছে হে নবী আর রাসূলুল্লাহ আপনি মিসওয়াক করেন, বলে কেন? বলে আপনার জবান থেকে দুর্গন্ধ বের হচ্ছে না, নাউজুবিল্লাহ বলেন। এটা থেকে তারা দলিল দেয় আমাদের আমার দয়াল নবী নাকি আমাদের মতো মানুষ ছিল। একটু জোরে বলতে হবে আমার সুন্নি ভাইয়েরা, একটা কথা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, যারা আমার দয়াল নবীর সাহেব বেয়াদবি করবে, সব মানুষ ব্যক্তি তারা দাবি দিতে চাইবে, একটা কথা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, অন্তত এই পীর আলিয়ার জমিনে, এই পবিত্র জমিনে ওদের থাকতে দেওয়া হবে না, হবে না, ঠিক কিনা বেঠে? কারণ এরা মানুষকে বিভ্রান্ত করে ফেলতেছে, ঠিক কিনা? বিভ্রান্ত করে ফেলে না। আমার কথা হলো, ফতোয়া হলো, হাত আপনি বুকে বান্ধেন আর তলে বান্ধেন কোনো কোনো দ্বন্দ্ব নাই, দুটোই হাদিসে আছে। হাত এখানে বান্ধেন, এখানে বান্ধেন, মাথায় বান্ধেন, এটা নিয়ে কোনো ফ্যাক্ট নাই। হাত ছাড়িয়ে দিয়ে নামাজ পড়েন, সমস্যা নেই। নামাজ ওলামা একরাম আছে এখানে, ফতোয়াকে ভুল দিলাম নাকি হুজুর? নামাজ হয়ে যাবে, কিন্তু হাত মাথার উপর বাইন্ধে তুমি ফতোয়া দাও আমার সমস্যা নাই, এবং আমার নূর নবীজিকে নিয়ে যদি কোনো কটূক্তিমূলক ফতোয়া দাও বাংলার সুন্নি জনতা তোমাদের যে পাপ টেনে ছেড়ে নেবে, ঠিক কিনা বেঠে? মুখে বলে আমরা রাসূলের আশিক, অন্তরে সারাত বয়ান করে ফজরের, সুন্নতের বয়ান করে সুন্নতের। হ্যাঁ কি ভুল কইছি নাকি? আমি তো জানি আস্তে আস্তে কত কিছু উন্মোচন হবে, হিসাব নেই। জোরে বলেন ঠিক কিনা বেঠি? ওয়াহাবিরা বলে নবী গায় নবী মরিয়া গেছি, দেখ আমি গেছি, কেডা গেছি, কেডা গেছি, আয় কইলে মাত্র দোষ। আমার ভিডিওর মধ্যে কমেন্টে গাইলাইতে গাইলাইতে ডব্লিউ ওর হানে ফুলাই ফেলাইছে, ওরা এত গালাগাল, আয় বলে শিন্নিখর হয়ে গেছি, আয় বলে কাফের হয়ে গেছি, কিতা হয়ে গেছি, ওমা আরে কাফের ফতোয়া দিয়ে দিছে, আমার লগে পড়ছে, একসাথে ইফতা পড়েছে, মুক্তি পড়েছে, আমাকে বলে আমি নাকি কাফের। আজকে একজনে ফোন দিয়ে কয় তুই যদি আঙ্গ বলতে কত কত তোর গলা কাটিয়ে আলাম। আমি বলি যে সুন্নিয়াতের পতাকার তলে আমি এসেছি, মাস্তাকে আলা হজরতকে ভালোবাসে এসেছি, আমার হুজুর কিবলার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছি, প্রয়োজনে নূর ইসলাম ফারুকের মতো শহীদ হয়ে যাব সুন্নিয়াতের জন্য। তোকে পুত্র আমার জবান বন্ধ করতে পারবি না, পারবি না।
কষ্ট হচ্ছে আপনাদের, শেষ পর্যন্ত থাকবেন তো? ভেঙে যাওয়া যাবে, ভেঙে যাওয়া যাবে। এখনো কই যারা মাইকেরা শুনতে পাচ্ছে দৌড়িয়ে আসো, নতুন আলোচনা ঢুকবে এখন, কারণ মজা সবার মজাই নিতে হয়। এক এক ফুলে শুধু এক ফুল খেয়ে মজা নিয়ে চলে গেলে, তিন রকম ফুল থাকলে তিন রকম ঘেরান সুখে দেখতে হবে, ঠিক কিনা বেঠিক? সবাই সমান সমান, একজনের ফুল একজনের ফুল এক এক রকম ঘেরান হয়, ঠিক কিনা? গাঁদা ফুলের ঘেরান একরকম, সূর্যমুখীর ফুলের ঘেরান, গোলাপের তো ঘেরানি অন্যরকম, ঠিক কিনা? জোরে বলেন। তাহলে এটা মনে করা যাবে না গোলাপের দাম বেশি গাঁদা ফুলের দাম নেই, সবারই ঘ্রাণ আছে না নাই। গোস্ত রানবেন মজা আর একরকম, সবজি রানবেন মজা আর একরকম, ডিম ভাজবেন মজা আর একরকম। তাই বলে কি তরকারি ফেলে দিতে হবে? খালি গোস্ত খেয়ে আর ডিম ফেলে দিবেন? সব দরকার আছে না নাই? জিহ্বা এক এক তরকারির টেস্ট এক এক রকম, আলেমদের এক একজনের বয়ান এক এক রকম মজা, ঠিক কিনা বেঠিক? কিন্তু মন দিয়ে শুনতে হবে, ঠিক কিনা? না শুনে যদি পালায়া চলে যান, যদি পালায়া চলে যান মজা পাওয়া যাবে? যাবে না? তাহলে এবার আমার দয়াল নবীর একটু সম্মান গণনা করে শুনতে রাজি আছেন না নাই? আমি আজকে ডাবলিও গালাগালি করতাম না বেশি, গাইল দেওয়া ভালো না, বুঝাইয়া নিয়ে আসবো, হইলে আমাকে বুঝাইয়া নিয়ে যাবি, আবার নাইলে তোরা আসবি। অলরেডি আজকে সহ ছয়জন আলেম দরবার মুফতিরা ফোন দিছে, কা হুজুর আমরাও সুন্নি হয়ে যাব। জোরে বলতে হবে, আর একটু জোরে বলতে হবে। যারা ফতোয়া দিছে মওলাদ মিলাদুন নবী যায় পালন করা জায়েজ নাই, বড় বড় ফতোয়া দিছে, তারাই টাকার বিনিময়ে তারাই মওলাদুর রাসূল পালন করেছে। এর থেকে প্রমাণ হয়ে গেল এত বছর সুন্নিরা শুধু বলে আসছে মিলাদুন নবী জায়েজ, মিলাদুন নবী জায়েজ, তোমরা মানতে চাও নাই, শেষ পর্যন্ত তোমরা প্রমাণ করে দিয়েছ মিলাদুন নবী জায়েজ, কিন্তু তোমরা ধোঁকাবাজ ছিল। জোরে বলেন ঠিক কিনা বেঠিক? এভাবে আস্তে আস্তে সব কিছুই উন্মোচন হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে, শেষ পর্যন্ত প্রমাণ হবে সুন্নিরাই খাঁটি মুসলমান, খাঁটি সুন্নি, খাঁটি আশিকের রাসূল, আর বাতিল যারা সব বামপন্থী, ঠিক কিনা বেঠিক? ও নবীর আশিকের দল, আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত দাম, কত দাম জানো? আমার দয়াল নবী আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ আমার নামটা কি কি আপনি একটু বলেন? জোরে বলেন না, সুবহানাল্লাহ। দয়াল নবী কার কাছে জানতে চায়? আমার দয়াল নবী জির নাম দয়াল নবী জানে কি জানে না? জানে কি জানে না? অবশ্যই জানে। তারপরেও আল্লাহর কাছে প্রশ্ন করে, আল্লাহ আমার নামটা আপনি কি রেখেছেন বলেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে একবারও আমার দয়াল নবীর আসল নাম ধরে ডাক দেয় না। জোরে বলেন না, সুবহানাল্লাহ। যতবার ডাক দিয়েছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়াসির, তাহা, এইভাবে এইভাবে ডাক দিয়েছে, কিন্তু আহাম্মদ আসল নাম ধরে কখনো আল্লাহ কোরআনে ডাক দেয় না। জোরে বলেন না, সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না, সুবহানাল্লাহ। কুসির জন্য নবীজির নবীদের নাম কোরআনে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করেছে, ডাক দিয়েছে, তার মধ্যে আট জন নবীদের নাম ধরে 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 ডাক দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করে আমার দয়াল নবীজি, আল্লাহ আমার নামটা কি একটু আপনার জবান থেকে শুনতে চাই। জোরে বলেন না, আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও আমার হাবিব, ও আমার হাবিব, আপনি মন খারাপ করিয়েন না, মোহাম্মদ আপনার নামের শব্দের মধ্যে চারটি অক্ষর আছে, চারটি হরফ আছে, আর আল্লাহ নামের শব্দের মধ্যে আল্লাহ নামের মধ্যেও চারটি। জোরে বলতে হবে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও আমার হাবিব, এখানে শেষ নয়, আমি আল্লাহ নামের মধ্যে একটা লজ্জা আল্লাহ তাসজিদ আছে, আর মুহাম্মদ, মুহাম্মাদের মধ্যে একটা তাসজিদ আছে। জোরে বলেন না, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার আল্লাহ ডাক দিয়া বলো, আমার হাবিব, এখানেই শেষ নয়, এবার আসো, তোমাকে নিয়ে একটা কালেমা বানিয়ে ফিরে। জোরে বলেন না, সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আর একবার
পাশে আল্লাহ বসিয়ে দিলেন মুহাম্মাদুর, মুহাম্মাদুর। আল্লাহ বলো আমার হাবিব, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে বারোটা বারোটা হরফ আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যেও বারোটা হরফ আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার নবীজিকে যে মুহাম্মদ নাম রাখা হয়েছে এই নাম কোথা থেকে আসলো জানার দরকার আছে না নাই? মুহাম্মদ নামটা কোথা থেকে আসলো? আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়ার মধ্যে পদার্পণ করলেন, যেদিন মা আমেনা পেট থেকে যখন যেদিন দুনিয়ার মধ্যে আসবে, মা আমেনা তাকাইয়া দেখে আমার বংশিত প্রশংসিত করে বলেন সুবহানাল্লাহ, আমার আল্লাহ ডাক দিয়া বলে আমার হাবিবের সব যখন মোহাম্মদ 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 আমেনার মনের মধ্যে স্মরণ করে দিলেন, ও আমেনা আমার হাবিবের নাম তুমি দিয়া দাও মোহাম্মদ। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যারা বলে আমার দয়াল নবীজি মুখ থেকে নাকি দুর্গন্ধ আসতো, ওদেরকে একটা হাদিস আমি শুনিয়ে দিতে চাই। আমার দয়াল নবীজি যেই রাস্তা দিয়ে হেঁটে যাইতো, 10 মিনিট পরে যদি সাহাবায়ে কেরামরা পিছন পিছন হেঁটে যাইতো, ওই রাস্তা থেকে মিশক আম্বারের ঘেরান তারা পাইতো। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজি আর কত দান কত দান কত ইজ্জত জানো আশিকের দল, ও নবীর আশিকের দল। আমার দয়াল নবীজির নাক মুবারক থেকে নূর জমতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজির চোখ মুবারক ডাগর ডাগর চোখ ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজি এত সুন্দর ছিল, এত সুন্দর, কত সুন্দর, কত সুন্দর জানো আমার দয়াল নবীজি এত সুন্দর ছিল, এত সুন্দর। হযরত সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, একবার পূর্ণিমার চাঁদের রাতে আমি বের হলাম, আর আমি তাকায় দেখলাম সামনে থেকে আমার দয়াল নবীজি আসতেছে। মুখামুখি যখন হয়ে গেলাম, ওদিকে আকাশে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে, আমি একবার আমার দয়াল নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইলাম, আর একবার চাঁদের দিকে তাকাইলাম, আর একবার দয়াল নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইলাম, আর একবার চাঁদের দিকে তাকাইলাম, আর একবার আমার দয়াল নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইলাম। আমি খেয়াল করে দেখলাম চাঁদের চাইতে আমার দয়াল নবীজির চেহারা বেশি সুন্দর। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, আমার দয়াল নবীজি হাদিসে পাকের মধ্যে ডাক দিয়া বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম। আমার দয়াল নবীজি ডাক দিয়া বলে, যারা আমার একটা সুন্নতি গলার মালা পানা নিবে, সে যেন আমাকে ভালোবাসলো, আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু চিল্লা বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, আল্লাহ রাসূলকে প্রথম সৃষ্টি করে চলবে নি, আল্লাহ রাসূলকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে। সুবহানাল্লাহ বলেন না, জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে মাসআলা মনে পড়ে গেছে, না পড়ে গায়, অনেকে বলে আমার দয়াল নবীজি যখন মিরাজ গিয়েছিল তখন নাকি আল্লাহর সঙ্গে সরাসরি সাক্ষাৎ, বলে কি বলে না, বলে কি বলে না? আর এরা এরাও কিন্তু হাদিস কোরআন পড়ে তারপর বলে, কোন দিক থেকে এরা বুঝে কি বুঝে বলে আল্লাহই জানে। ওই নসিব খারাপ হলে, নসিব খারাপ হলে যা হয়, আল্লাহ রাসূলকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে, বন্ধুর শনে দরুদ পড়ে ও মদিনা, বন্ধুর শনে দরুদ পড়ে আল্লাহ একজনা,
যাকে সৃষ্টি না করিলে আমার রব্বা না কিছুই সৃষ্টি করতো না, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বা না কিছুই সৃষ্টি করতো না। ও মদিনা ও মদিনা তোমায় ভুলতে পারি না, ও মদিনা তোমায়, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বা না কিছুই সৃষ্টি করতো না। সুবহানাল্লাহ বলেন ও নবীর আশিকের দল চলবে নি চলবে নাকি সারি দিব বিরানি দিদি দিদি কমনি কেন আমা কি দাগ কালকে জুমা কেডা হারাইব জুমা কে আপনারা হারাইবেন নাকি ঢাকা গিয়া জুমা না ফরালে চাকরি থাকবো নি? ওরে শূন্য অর্থ চাকরি হিকে চলি গেছে আমা কি তারে শূন্য হইলাম যখন দুই জুমা আগে লাইভ টেপ দেখিয়া হেরা ফতোয়া দিছে আমি কাফের বিশাল মুক্তি মাদ্রাসা প্রিন্সিপাল কি বেল প্রিন্সিপাল বল এগুলোর জাহান্নামে নিয়ে রাখতে রাখতে তারপর জাহান্নামে ফেলাবে ঠিক কি না? প্রিন্সিপাল ফতোয়া দেয় কার রফিক কাফের হয়ে গেছে পিছনে নামাজ নামাজ ওই যে সাবার আসলিয়া যে বড় একটা মসজিদে খতিব ছিলাম চাকরি চলে গেছে আমি কি আলহামদুলিল্লাহ শুধু চাকরি না সুন্নিয়ত সুন্নিয়ত যোগ দিয়েছি বলে যদি আমার জীবনে চলে যাই আমি হাসি মুখে জীবন দিতে রাজি আছি তারপরে বাতিলের কাছে মাথা নত করতে রাজি নাই রাজি নাই ঠিক কিনা বেঠি শুধু আমি না সমস্ত আশিক রাসূলের একটা সুগার হতে হবে সুন্নিয়তকে টিকিয়ে রাখা